হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন আর কি খবর? তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভাই। তা আজকে আমাদের মাঝে আছে FF পাখি গেমিং এবং সাউন্ড কিং বিডি কিং গিল্ড থেকে। তা এখানে ওয়ান ভার্সেস ওয়ান গেম প্লে চলতেছে ভাই। তা আজকে গেম প্লেটা খুবই দারুণভাবে আপনারা দেখবেন, কারণ এখানে ভিভা জ্বালা FF পাখি গেমিং আছে। দেখা যাক। ও মাই গড, সাউন্ড কিং কিন্তু এখানে ড্যামেজ দিয়ে দিল, এখানে অনেকটাই ড্যামেজ করে দিয়েছে সাউন্ড কিং। তো দেখা যাক এখানে FF পাখি গেমিং আর সাউন্ড কিংয়ের মধ্যে কি হতে পারে আর কে জিততে পারে। অবশ্যই ফ্রেন্ডস কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, আর যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দিবেন, সবার কাছে রিকোয়েস্ট ফ্রেন্ড। তা চলুন আমরা চলে যাই গেম প্লের দিকে। তো এখানে কিন্তু সাউন্ড কিং কিন্তু গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আমাদের পাখি গেমিংকে মারার জন্য। দেখা যাক এখানে ডিজার এগোল চলতেছে, সাউন্ড কিং ডিজার এগোল আর পাখি গেমিংয়ের কাছে আছে লঙ্গান। আসো খেলবো, দেখা যাক এখানে খুবই কিন্তু দারুণ একটা গেম প্লে করতেছে ভাই। ও ভাই কি ড্যামেজ দিচ্ছে রে ভাই, বাট হেড লাগাতে পারছে না কিন্তু আজকে সাউন্ড কিং। কি হলো আজকে বুঝতে পারলাম না, সাউন্ড কিং কেন আজকে হেড লাগাতে পারছে না। যাক এখানে আবারও ডিজাইন গোলের চলতেছে এখানে। দেখা যাক ফ্রেন্ডস কি করতে পারে, কে জিততে পারে। অনেকটাই ড্যামেজ দিয়ে দিল পাখি গেমিং, 108 হেলে বেঁচে আছে সাউন্ড কিং। তার দেখা যাক কি করতে পারে ভাই এখানে সাউন্ড। ও মাই গড, এ কি কন্ট্রোল কন্ট্রোল ওদাই। হ্যাঁ ভাই এটা কি নাইস পাখি গেমিং, খুবই হেডশট মেরে দিল একটা আর ফার্স্ট রাউন্ড তুলে নিলেন FF পাখি গেমিং। আর হাজার হলেও গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে অবশ্যই, তিনি ভালো তো খেলবেনই হতো নাকি। তো দেখা যাক আমরা এখানে প্রথম রাউন্ড FF পাখি গেমিং নিয়ে নিয়েছে, পাখি গেমিং আছে আর বিপজিটতে আছে সাউন্ড কিং। ফার্স্ট রাউন্ড এখানে নিলেন পাখি গেমিং। তার দেখা যাক এখানে পাখি গেমিং গুটি গুটি পায়ে চলে যাচ্ছে, কি করতে পারে দ্বিতীয় রাউন্ড কে নিতে পারে সেটার ইয়ে করব। আর এখানে অনেকটাই নেটের প্রবলেম চলতেছিল ভাই, তার জন্য সরি সবাই, ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ নেটের অবস্থা ভালো থাকে না ভাই, এটাই হচ্ছে প্রবলেম। তো দেখা যাক এখানে কিন্তু পাখি গেমিং চলে যাচ্ছে, সাউন্ড কিং গ্লোবাল নিয়ে ব্যাক আপ করে নিলেন পাখি গেমিংও। নাইস ফার্স্ট ফ্লাই হেডশট বুড়দা, কি মানুষ রে বাবা, কা গুন্ডে পারোগে সাউন্ড, কা গুন্ডে পারোগে। তো এখানে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন চলতেছে ভাই। তো এখানে পাখি গেমিং এক রাউন্ড, সাউন্ড কিং এক রাউন্ড, এখানে যেতে নিলেন। আর অবশ্যই কে ভালো খেলতেছেন অবশ্যই ফ্রেন্ডস যারা দেখবেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে আমরা চলে আসলাম রাউন্ড তিন নম্বর রাউন্ডে। তো দেখা যাক তিন নম্বর রাউন্ডটা কে নাই। তো এখানে আছে আমাদের সাউন্ড কিং আর অপোজিটতে আছে পাখি গেমিং। তো দেখা যাক সাউন্ড কিং গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন তিনি, তেনার কি মুভমেন্ট করতে পারে দ্বিতীয় রাউন্ড কে নিবে কে নিবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারবেন ভাই। ওপি নাইস একটা হেডশট দিয়ে দিয়েছে সাউন্ড কিং MP5-এর, চলে যাচ্ছে সাউন্ড কিং। সাউন্ড কিং দেখাতে পারবে খেলা ভাই, দেখা যাক আজকে কি সাউন্ড কিং। ওপি 110-এর হেডশট, অনেকটাই ড্যামেজ আছে পাখি গেমিং, খুবই একটা দারুণ একটা হেডশট দিয়ে দিয়েছে, অনেকটাই ড্যামেজ। এখানে দেখা যাক কি করতে পারে সাউন্ড কিং। সাউন্ড কিং সাউন্ড কিং চলে যাচ্ছে গ্লোবালের মেরে ভাই। নাইস হেডশট পুরা, আপনি কাজটি করতে পারেন না। তো এখানে পাখি গেমিং এক রাউন্ড, সাউন্ড কিং দুই রাউন্ড। তো এখানে যে জিতবে ভাই তার রাউন্ডটাই আমাদেরকে দেখতে হবে, কারণ এটা যেটা রুলস সেটাই রুলস ভাই, কিছু করার নাই, কারণ যে জিতবে সেটার
সেটা সেই দিকে আমাকে দেখতে হবে। এখানে আছে সাউন্ড কিং বিডি কিং গিল থেকে আমার গিল মেম্বার সাউন্ড কিং। তা অবশ্যই ফ্রেন্ডস, যদি ভিডিওটা আপনাদের মাঝে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দিবেন ফ্রেন্ডস। আর একটা ভিডিও বানাতে ফ্রেন্ডস অনেকটাই কষ্ট লাগে ভাই, অনেকটাই কষ্ট লাগে, এডিট ক্রিয়েট করতে অনেকটা টাইম লেগে যাবে, বাট কোনো সাপোর্ট পাচ্ছি না ভাই। আপনারা ফেসবুকে বা ইউটিউবে বলেন কোনো সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি না ভাই। তা প্লিজ প্লিজ আপনারা সাপোর্ট করুন ভাই, প্লিজ সবাই সাপোর্ট করুন, কোনো সাপোর্ট করতে কোনো টাকা পয়সা লাগে না। তা চলুন ফ্রেন্ডস, এখানে চলে আসছে সাউন্ড কিং এবং পাখি গেমিং, মুখোমুখি চলতেছে লড়াই। এখানে সাউন্ড কিং গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন, দেখা যাক কী করতে পারে সাউন্ড কিং। সাউন্ড কিং অনেকটাই ড্যামেজ দিয়ে দিচ্ছে পাখি গেমিংকে, তো দেখা যাক সাউন্ড কিং ছোট্ট একটা মেডিট করে নিল। পাখি গেমিং আছে এদিকে, সাউন্ড কিং গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। ও বাই গডস, সাউন্ড কিং ওপে, নাইস বুড়দা, এটা কি ছিল পাখি গেমিং, এটা কি ছিল, নাইস হেডশট বুড়দা, নাইস ওপি, হাজার এলো, খুবই ভালো গেম প্লে তিনি করবেন। তাই এখানে কিন্তু টু ভার্সেস টু সিচুয়েশন হয়ে গেছে ভাই, কারণ হাজার এলো পাখি গেমের সাথে বলে গেম প্লে কথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তা দেখা যাক কী করতে পারে। তো এখানে আমরা চলে আসলাম নাম্বার ফাইভ রাউন্ডে, দু রাউন্ড তুলে নিলেন পাখি গেমিং আর দু রাউন্ড তুলে নিলেন সাউন্ড কিং। তো এখানে গুটি গুটি পায়ে চলে যাচ্ছে এফ এফ পাখি গেমিং, যেটা ফেসবুকের নাম আছে আর এমনি আইডির নাম আছে পাখি গেমিং। তো এখানে কিন্তু দুজনে খুব মুখোমুখি লড়াই চলতেছে ভাই, দেখা যাক কী করতে পারে। সাউন্ড কিং কিন্তু নিচের দিকে পড়ে গেল, খুব কিছু করার নাই, পানিতে ডুবে মরে গেল সাউন্ড। আমি জানি আমি বেয়াদব, কারণ রাজা সাউন্ড কিন্তু এখানে পানিতে পড়ে গেছে। ওকে, অনেকটাই ড্যামেজ দিয়েছে পাখি গেম, নাইস ফার্স্ট ব্লাড, নাইস। তো এখানে কিন্তু পাখি গেম কিন্তু ফয়দা নিয়ে নিল সাউন্ড কিং এর দিকে, কারণ সাউন্ড কিং যখনই উপর থেকে নিচে থেকে উপরে উঠলো তখনই কিন্তু একটা সুযোগ পেয়ে গেলেন পাখি গেম। তো অবশ্যই গেম প্লেটা কিন্তু খুবই অসাধারণ চলতেছে ভাই। তা যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই আপনারা ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দেবেন, কারণ আপনাদের কাছে কিন্তু কোনো সাপোর্ট পাচ্ছি না ভাই। কারণ আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিন্তু এগোতে পারবো না। তা প্লিজ আপনারা সবাই সাপোর্ট করুন, ভিডিওটা শেয়ার করুন, এটাই ভাই আপনার, কারণ আপনারা যত সাপোর্ট করবেন একটি পেজ একটি ইউটিউব চ্যানেল ততটাই এগোবে ভাই, কারণ সম্পূর্ণ আপনাদের হাতে, আপনারাই পারেন। তো এখানে কিন্তু সাউন্ড কিং চলে আসছে আর নেটে কিন্তু অনেকটা প্রবলেম করতেছে ভাই আমার, তার জন্য কিন্তু আমি আবারও সরি করে নিচ্ছি। তো সাউন্ড কিং অ্যান্ড পাখি গেমিং, তা এখানে পাখি গেমিং তিন রাউন্ড তুলে নিয়েছেন আর এখানে সাউন্ড কিং দু রাউন্ড। তো দেখা যাক, এখানে সাউন্ড কিং কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে পাখি গেমিংকে, 125 হেল বেঁচে আছে। তো এখানে পাখি গেমিং ছোট্ট একটা ম্যাট্রিক করে নিল, নাইস বুড়া, ক্যা গুন্ডে বানাবে সাউন্ড, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো, ক্যা গুন্ডে বানাবে পাখি গেমিং, ক্যা গুন্ডে বানাবে। তা হাজার এলো এখানে আমাদের মাঝে খুবই পাখি গেমিং আছেন ফেসবুকের একজন স্ট্রিমার, দেখা যাক এখানে দেখতে লাফালাফি ভাই মাত্র, ও মাই গড, এটা কি নাইস, তোকে আমি দেখে নেব, খুবই অসাধারণ একটা শট পাখি গেমিং দিয়ে দিল, খুবই ভালো লাগলো ভাই। তো এখানে পাখি গেমিং কিন্তু চার রাউন্ড তুলে নিয়েছেন আর সাউন্ড কিং দু রাউন্ড। তা আজকে সাউন্ড কিং কেমন খেলতেছে বলতে পারছি না, তো সাউন্ড কিং এর কি আজকে মুড ভালো না নাকি বুঝতে পারছি না, বাট সাউন্ড কিং এমন খেলতেছে কেন না পাখি গেমিংকে ছাড় দিচ্ছে কোনটা আমি তো কিছু বুঝতে পারছি না। সেখানে কিন্তু চার রাউন্ড পাখি গেমিং তুলে নিলেন আর সাউন্ড কিং দুই রাউন্ড। সেখানে দেখা যাক ভাই কী করতে পারে এখানে পাখি গেমিং, হয়তো পাখি গেমিং এখানে ভুয়া করতে পারে বা আবার সাউন্ড কিংও ভুয়া করতে পারে। অবশ্যই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই আপনারা বুঝতে পারবেন না ফ্রেন্ডস। এখানে কিন্তু সাউন্ড কিং ছোট্ট একটা ড্যামেজ দিয়ে দিল পাখি গেমিংকে, অনেকটাই ড্যামেজ পাখি গেমিং, মাত্র 24 হেলে বেঁচে আছেন। গুলো বলে তিনি প্র্যাক করে নিলেন, ছোট্ট ম্যাট্রিক করবে এখন,
কারণ এটাই তো আমাকে তো করতে হবে, না হলে কিন্তু লাইফ হেলথও বাড়বে না ভাই। এটাই চাই। আর অবশ্যই ভিডিওটা কিন্তু ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর প্লিজ সবাই সাপোর্ট করুন ভাই। আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিন্তু কখনোই এগোতে পারবো না, সম্পূর্ণ আপনাদের হাতে। প্লিজ সাপোর্ট করবেন। এখানে ওপি শাউন্ড কিং হয়তো কামব্যাক করেছে। ও মাই গড, এখানে হেডশটের মাধ্যমে একটি কিল, আরও একটি রাউন্ড তুলে নিলেন তো শাউন্ড কিং। 10 রাউন্ড, পাখি গেমিন 4 রাউন্ড। এখানে কিন্তু খুবই দুর্দান্ত খেলা হচ্ছে ভাই, কারণ এখানে কেউ কিন্তু কোমা প্লেয়ার না ভাই, সবাই কিন্তু ভালো প্লেয়ার কিন্তু এখানে। তো এখানে শাউন্ড কিং এখনও টেনশনে পড়ে গেছে, কারণ পাখি গেমিনের 4 রাউন্ড আর শাউন্ড কিংয়ের 3 রাউন্ড। তাও সত্য তো দেখা যাক, শাউন্ড কিং গুটগুটি পায়ে চলে যাচ্ছেন। দেখা যাক, একটি ডোন মেরে নিলেন তিনি, পাখি গেমিন কোথায় আছে সেটার লোকেশনটা দেখার জন্য। তো এখানে কি আবার ওকে ডিজারেগরের খেলা দেখাবে শাউন্ড কিং, না এমপি পোর্টের খেলা দেখাবে কোনটা আমি সঠিক বলতে পারছি না, বাট দেখা যাক। এখানে কিন্তু খুবই ভালো একটি গেম প্লে করবে পাখি গেমিন, ছোট্ট একটা ড্যামেজ এগুলো 40,000 ড্যামেজ শাউন্ড কিং ডিজারেগরের গেম প্লে করতেছে। আর নেটের অনেকটা একটু প্রবলেম করতেছে ভাই, আপনারা একটু ভিডিওটা বানিয়ে নিন ভাই, কিছু করার নাই, কারণ আমাদের বাংলাদেশের নেট এমনই হয় ভাই, ইম্পর্টেন্ট লাইভ স্ট্রিম করতে পারি না ভাই। ওপে, এ কে হয় ভাই, অনেকটাই হেডশট দিয়ে দিয়েছে শাউন্ড কিং। তো এখানে কি শাউন্ড কিং কিন্তু 4 রাউন্ড কি তুলতে পারবে, সমান সমান করতে পারবে? ওপে, এখানে কিন্তু আবার নেটে আমার আটকে গেল, কিছু করার নাই ভাই, কারণ আমি আবারও আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, কারণ কিছু করার নাই ভাই, এখানে কিছু করার নাই, কারণ নেটটা সম্পূর্ণ আমাদের হাতে না ভাই, কি বলবো ভাই বলেন। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। এখানে কিন্তু শাউন্ড কিং ম্যাচ করে গ্লোবাল থেকে বেরিয়ে যাবে, এখনই দেখা যাক কি করতে পারে আবারও শাউন্ড কিং। এখানে কিন্তু দুইজনই ড্যামেজ আছে ভাই, দুইজনই ড্যামেজ। এখানে চলতেছে শিয়ানে শিয়ানের লড়াই, বাঘে ভাগে লড়াই। শাউন্ড কিং কিন্তু সুযোগে কিন্তু সদ্ব্যবহারে একটা ম্যাট্রিক ব্যবহার করে নিলেন, পাখি জমিনও কিন্তু একটা ম্যাট্রিক ব্যবহার করে নিলেন। তা দেখা যাক, এখানে কুটি কুটি পায়ে চলে যাচ্ছে ওপি। আমি শাউন্ড কিং কিন্তু এখানে সমান সমান করে নিলেন 4 রাউন্ড। তা আমরা এখানে চলে আসলাম 9 রাউন্ডের দিকে ভাই। তা অবশ্যই এখানে খুবই ভালো গেম প্লে চলছে ভাই, কি বলবো, কোনো বলার কোনো ভাষা নাই ভাই, কারণ এটা যে অসাধারণ গেম প্লে চলতেছে ভাই, কি বলবো, কারণ 4 রাউন্ড পাখি গেমিন আর 4 রাউন্ড শাউন্ড কিং ওপি। তো এখানে কিন্তু পাখি গেমিন কিন্তু কম নিয়ে নিয়েছেন এখানে, আর শাউন্ড কিং MP40 অ্যান্ড শটগান। তা চলুন আমরা এখন চলে যাই, এখানে গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন শাউন্ড কিং ওপি। আবারও ডিজারেবলের খেল দেখাবে কি না আমি বলতে পারছি না, বাট শাউন্ড কিং আজকে একটা ডিজারেবল চালাচ্ছে কী জন্য এটা তো বুঝতে পারছি না। তো এখানে দেখা যাক কী করতে পারে, এখানে 9 রাউন্ড চলতেছে ভাই ওপি। এখানে কিন্তু অনেকটাই চেষ্টা করছে পাখি জীবনে, কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে শাউন্ড কিং, কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে, বাট কে জিতবে এটা বলা খুবই দুষ্কর। ওপি 54 হেডশট, অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে, নাইস বুড়দা শাউন্ড। ক্যা গুন্ডা পানোগে ভাই, ক্যা গুন্ডা পানোগে। তো এখানে আবারও ডিজারেগুলো হাতে নিয়ে নিয়েছে শাউন্ড কিং, বাহ বাকি গেমিন অনেকটাই ড্যামেজ করে দিল। এখানে মাত্র 17 হেলে বেঁচে আছে শাউন্ড কিং। তো এখানে রাউন্ডটা কে নিবে ভাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি না দেখেন আপনারা ভিডিওটার যেটা মজা আছে ভাই সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না ভাই, কারণ এখানে 4 রাউন্ড পাখি গেমিন 4 রাউন্ড শাউন্ড কিং 4 রাউন্ড। তো এখানে শাউন্ড কিং 5 রাউন্ড তুলে নিলেন আর পাখি গেমিন 4 রাউন্ড। তো এখানে কি পাখি গেমিন কি পারবে সমান সমান করতে, তা অবশ্যই দেখতে হলে ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনারা অনেকে আছেন ভাই আপনারা ট্রেনে ট্রেনে ভিডিও দেখেন, কারণ ট্রেনে ট্রেনে যদি ভিডিও দেখেন কারণ ভিডিওর কোনো মজাই আপনারা পাবেন না ভাই, হয়তো আমি হয়তো ভাই আপনাদের মাঝে কমেডি করতে পারি না,
তো অবশ্যই আপনার আশ্বাস দিলে অবশ্যই আস্তে আস্তে শিখবো ভাই, এটাই তো মানুষের শেখার কোনো শেষ নাই। অবশ্যই আপনার সাপোর্ট করলে অবশ্যই আমরা এগোতে পারবো। তো এখানে চলে যাচ্ছে আমরা পাখি গেমিংকে, চলে যাচ্ছে পাখি গেমিং করতে উঠতে, পাখি গেমিং পাখি লাগাইছে পিছে, বলে পাই 57 হেডশট পাখি গেমিং কিন্তু খেতে যাচ্ছে ভাই, পাখনা লাগাই দিচ্ছে পিছে, কিন্তু পাখনা লাগাই দিছে ভাই, কি দৌড়ে দৌড়ে জোড়াচ্ছে ভাই দেখেন। ওপে পাখি গেমিং কিন্তু এখানে বলতেছে আমার কিন্তু কম না ভাই, পাঁচ রাউন্ড পাঁচ রাউন্ড তুলে দিচ্ছেন। এবার কিন্তু টেনশনে পড়ে গেছে ভাই সাউন্ড কিং, কিন্তু টেনশনে পড়ে গেছে এখানে কে নিবে, সাউন্ড কিং না পাখি গেমিং, কে জিতবে ভাই। তো অবশ্যই ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত তারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন এখানে মেয়ে ভার্সেস ছেলে গেম প্লে চলতেছে ভাই, FF পাখি গেমিং ফেসবুক পেজের নাম, আর আইডির নেম আছে পাখি গেমিং। এখানে তিনি ফ্রি ফায়ারের পার্টনার প্রোগ্রামে আছেন দেখেন ভিভেস। অবশ্যই এখানে আমরা পাখি গেমিংয়ের আবারও রাউন্ড নাম্বার দেখার সৌভাগ্য পেলাম, কারণ সাউন্ড কিং এক রাউন্ড হেরে গেছেন। এখানে সমান সমান করে ফেলেছে পাখি গেমিং, অনেকটাই ড্যামেজ করেছিল সাউন্ড কিং, 117 হেলো বেঁচে আছে পাখি গেমিং। এখানে কিন্তু খুবই দুর্দান্ত একটি ম্যাট করে নিচ্ছে কিন্তু, বাট আবারও চেষ্টা করতেছে ম্যাট করার, চলে আসছে সাউন্ড কিং হপি বুড়া। এখানে কিন্তু সাউন্ড মারনা কে পোসড়ি কে মারনা তেরে কো ডর নি লাগতা কিং, কিন্তু 6 রাউন্ড তুলে নিলেন আর পাখি গেমিং 5 রাউন্ড। তো এখানে দেখা যাক পাখি গেমিং এখানে সমান কি করতে পারবে, এখানে সমান সমান 6 রাউন্ড 6 রাউন্ড কি করতে পারবে, কারণ আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে এখানে সমান সমান করতে পারবে, কারণ সে কিন্তু আজ এই পর্যন্ত আসছে ভাই, কারণ গেরিনার পার্টনার প্রোগ্রামে আছেন তিনি, কিন্তু খুবই ভালো খেলেন কিন্তু ভাই, কারণ ভালো না খেলে কিন্তু কেউ কিন্তু এই পর্যন্ত আসতে পারে না ভাই, ঠিক আছে সমুদ্র ভাই। তো অবশ্যই এখানে গুটগুটি পায়ে চলে যাচ্ছে সাউন্ড কিং, আমরা আবারও সাউন্ড কিংয়ের গেম প্লে দেখার সৌভাগ্য পেলাম। আর একটা ভিডিও করতে কিন্তু ভাই অনেকটাই কষ্ট লাগে ভাই, আপনারা সাপোর্ট করেন না এটা খুব কষ্ট লাগে ভাই, কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু আমাদের ভিডিও করতে খুবই অসহায়। এখানে কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিল পাখি গেমিং, কিন্তু পাখি গেমিং কিন্তু এবার পুরো খেপে গেছে ভাই, কারণ পাখি গেমিংয়ের দেয়ালের পেট ঠেকে গেছে কিন্তু, এখানে পাখি গেমিংয়ের দেয়ালের পেট ঠেকে গেছে, সাউন্ড কিং কিন্তু মাত্র 23 হেলে বেঁচে আছে। কারণ পাখি গেমিং দেখছে আমার দেয়ালের পেট ঠেকে গেছে, আমারকে কিন্তু রাউন্ডটা বের করতে হবে, কারণ পাখি গেমিং কিন্তু পাখনা লাগাই দিচ্ছে ভাই পিছে, পাখি গেমিং কিন্তু পিছে পাখনা লাগাই দিচ্ছে ভাই, কারণ এখানে 6 রাউন্ড ভার্সেস করে নিতে হবে। দেখা যাক পাখি গেমিং কি করতে পারে। ওকে নাইস, এ কি আয় ভাই, হেডশটে কিন্তু কিলটা তুলে নিলেন সাউন্ড কিং এর পাখি গেমিং। এখানে কিন্তু 6 ভার্সেস 6 রাউন্ড তুলে নিলেন পাখি গেমিং, কারণ এখানে অ মাই গেম প্লে চলতেছে ভাই, বলার কোনো ভাষা নাই ভাই, কারণ কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই, কিন্তু অবশ্যই তিনি খুবই ভালো খেলেন, কারণ কারণ ভালো না খেললে কিন্তু 6 রাউন্ড 6 রাউন্ড অবশ্যই তুলতে পারে না। যাক এখানে সবাই, এখানে কিন্তু আর কিন্তু কিছু করার নাই, এখানে সাউন্ড কিং এর লাস্ট রাউন্ড পাখি গেমিং এর লাস্ট রাউন্ড, কিন্তু এখানে দেখা যাক লাস্ট রাউন্ডটা কে জিততে পারে, এটাই সবচেয়ে বড় কথা। এখানে আমরা চলে আসছি একদম লাস্ট মুহূর্তে, তো এখানে কিন্তু পাখি গেমিং কিন্তু খুবই খেপে গেছে কিন্তু, কারণ এখানে কিন্তু সাউন্ড কিং কিন্তু জিতে গেলেন আর পাখি গেমিং কিন্তু হেরে গেলেন। তো অবশ্যই ভাই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দেবেন, যারা ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নোটিফিকেশন বেল আইকন সবাই অল করে দেবেন। আর এমন একটা কাস্টম রুমে আমি ভিডিও করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড কিং এর, আর এখানে কিছু বলার নাই। আর অবশ্যই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই কামনা করি ফ্রেন্ডস।